বন্ধুরা ইন্ডিয়ান নেভির তরফ থেকে অগ্নিবির এমআর এবং এসএসআর ভ্যাকেন্সি বার হয়েছে যার অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট সাতাশ তারিখ সাতাশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো অনেকে রয়েছে যারা টেন্থ পাস টেন্থ পাসের পরে নেভিতে জয়েন করতে চাই অনেকে রয়েছে যারা সায়েন্স নিয়ে বারো ক্লাস পাস রয়েছে তারা কিন্তু নেভিতে জয়েন করতে চায় তো টেন্থ এবং বারো ক্লাস তুমি যদি পাস হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এই যে সুযোগ রয়েছে তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছে এবং অনলাইন যে লিংক তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে অনলাইন লিঙ্ক এখানে তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু সাপসাপ এখানে তোমরা দেখতে পাচ্ছ সাপ সাপ তোমাদের নোটিফিকেশান পেজে চলে আসবে এবং এখান থেকে সরাসরি তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এর আগে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো তাহলে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে না তুমি সে রেজিস্ট্রেশন মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে তাছাড়াও তুমি যদি নতুন প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু প্রথমে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে তো অনেকে আমাকে একটা কোয়েশ্চেন করে থাকে কি দাদা আমি অনলাইন অ্যাপ্লিকেশান করবো তো পরীক্ষা কোথায় হবে তার সঙ্গে সঙ্গে যে কাট অফ মার্কস সেটা কি অল ইন্ডিয়া কাট অফ মার্ক হবে না তোমাদের অল ইন্ডিয়া বেস না স্টেট ভিত্তিক তোমাদের কাট অফ যাবে সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমি এর আপডেট দিয়ে দেবো আমরা দেখো এ টু জেড আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি কী কী চাওয়া হয়েছে না চাওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো শেষ পর্যন্ত দেখো সম্পূর্ণ তথ্য তুমি কিন্তু জানতে পারবে এই ভ্যাকেন্সিতে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমত তোমাদের সিবিটি যে এক্সাম প্রথমে তোমরা জানো যে সিবিটি এক্সাম হবে সিবিটি যেটা এক্সাম সেটা কম্পিউটারের মাধ্যমে হবে তো এক্সাম সেন্টার তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তোমাকে এক্সাম সেন্টার চয়েস করতে হবে ওকে তুমি যে এক্সাম সেন্টার চয়েস করবে সেখানেই কিন্তু তোমার পরীক্ষা হবে এর আগে যখন তোমাদের অফলাইনে পরীক্ষা হতো তখন কিন্তু নেভি ক্যাম্পে গিয়ে পরীক্ষা হতো বা নেভি যেখানে কন্ডাক্ট করতো সেখানে কিন্তু পরীক্ষা হতো যেহেতু তোমাদের তোমাদের সিবিটি এক্সাম হবে তো সিবিটি এক্সাম যেসব কোম্পানিগুলো কন্ডাক্ট করে থাকে সেখানে তোমাদের পরীক্ষা হবে টিসিএসও হতে পারে বা অন্যান্য জায়গাতেও কিন্তু তোমাদের পরীক্ষা বা যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজেও কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে ওকে তো পরীক্ষা নিয়ে চাপ নেই সিবিটি যেটা এক্সাম সেটা কিন্তু তোমাদের যে সেন্টার তুমি চুজ করবে সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তোমাকে সেন্টার চয়েস করতে হবে তাছাড়াও পরের যে স্টেপগুলো যেমন পিটি পি এগুলো কিন্তু তোমাকে ইন্ডিয়ান নেভির যে ক্যাম্প রয়েছে সেই সব ক্যাম্পে বা যেগুলো লোকাল ক্যাম্প রয়েছে বা যেগুলো শাখা ক্যাম্প রয়েছে সেই সব ক্যাম্পেও কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস হতে পারে ওকে তখন তোমরা অ্যাডমিট কার্ড থ্রু কিন্তু জানতে পারবে তো এমআরএ তুমি যদি আবেদন করতে চাও তাহলে টেন্থ পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার কিন্তু তোমার থাকতে হবে মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থেকে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে সকলের অ্যাডমিট কার্ড আসবে এখানে কিন্তু পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে ফিফটি পার্সেন্ট এর আগে যখন তোমাদের वैकेंसी বার হতো তখন রকম পার্সেন্টেজ থাকতো না এমআর ক্ষেত্রে সিম্পলি টেন পাস হয়ে থাকলে আবেদন করতে পারতো তখন তারা কী করতো তারা কিন্তু একটা কাট অফ মার্ক জারি করতো সেই কাট অফের অনুসারে কিন্তু অ্যাডমিট কার্ড দে সকলকে সবাই পেতো না যাদের কাট মার্কে আসতে পারতো যারা তারাই কিন্তু অ্যাডমিট কার্ড পেত কিন্তু এখন তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার করে দেওয়া হয়েছে এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক ইন এ গ্রেট ফ্রম দ্য বোর্ডস অফ স্কুল এডুকেশন রিগনাইজড বাই মিনিস্ট্রি অফ এডুকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি যদি টেন পাস হয়ে থাকো পাশাপাশি পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে তুমি কিন্তু অনেসে আবেদন করতে পারবে এবং তোমাদের সকলের অ্যাডমিট কার্ড চলে আসবে ওকে বয়স এখানে দেখতে পাচ্ছ এক নভেম্বর দু হাজার থেকে তিরিশে এপ্রিল দু হাজার মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এখানে কোনো রকম এজ রিল্যাক্সেশান দেওয়া নেই এবং এজ যারা এসসি এসটি ও রয়েছে কোনো প্রকার তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে না এই যে তোমাদের ডিওবি বি দেওয়া হয়েছে এই ডে ডেট অফ বার্থের মধ্যে কিন্তু তোমার জন্ম তারিখ হতে হবে এটি তোমাদের চার বছরের চুক্তিভিত্তিক চাকরি এমআর বলতে তোমাদের ট্রেডম্যানকে এক কথায় বোঝানো হয় এমআর এমআর মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন নেভির যে কাজগুলো হয়ে থাকে সেগুলো তোমরা কিন্তু করতে পারবে ওকে চার বছরের চুক্তিভিত্তিক চাকরি এসএসআরের মতোই কিন্তু স্যালারি দেওয়া হবে পঁচিশ পার্সেন্টকে রেখে দেওয়া হবে সেভেন্টি ফাইভ পার্সেন্টকে ঘরে পাঠিয়ে দেওয়া হবে প্রথম বছর দ্বিতীয় তৃতীয় চতুর্থ বছর কত করে স্যালারি দেওয়া হবে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে অর্থাৎ এটি কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে নেওয়া হবে ওকে তো তোমাদেরকে বলে দিচ্ছি কাট অফ মার্ক সিলেবাস যেটা তোমাদের রয়েছে সিলেবাস অনুসারেই তোমরা পড়াশোনা করো কাট অফ মার্ক কিন্তু স্টেট ওয়াইজ কাট অফ যাবে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক যাবে এবং যারা ত্রিপুরা থেকে বিলং করছে ত্রিপুরার কাঠ ত্রিপুরা অনুসারে যাবে আসামের কাট আস আসামের অনুসারে যাবে হিন্দি ইংলিশে পরীক্ষা হবে সেই পরীক্ষা অনুসারে যেমন ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্লিকেশান করবে সেই অনুসারে কিন্তু তোমাদের কাট অফ মার্ক যাবে ওকে স্টেট ওয়াইজ কাট যাবে নেভিতে স্টেট ওয়াইজ এবং ফোর্সে তোমাদের অল ইন্ডিয়া বেস্ট তোমাদের এক্সাম হয়ে থাকে এবং সেখানে কিন্তু অল ইন্ডিয়া কাট অফ গিয়ে থাকে কিন্তু নেভির ক্ষেত্রে তোমরা কিন্তু স্টেট ওয়াইজ কাট অফ ক্লিয়ার করলেই তোমরা কিন্তু সিলেকশান নিতে পারবে ওকে বন্ধুরা আজ আমরা কথা বলবো অগ্নিবীর নেভি এমআর এবং এনএমআর প্র্যাকটিস সেটের ব্যাপারে যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে বন্ধু তুমি যদি এমআর এবং এনএমআর এর জন্য প্রিপারেশান নিচ্ছ এবং প্র্যাকটিস সেট নিতে চাও তাহলে এই প্র্যাকটিস সেট নিতে পারো এই প্র্যাকটিস সেটের মধ্যে চল্লিশটি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এই বইয়ের মধ্যে নতুন সিলেবাস অনুসারে কিন্তু এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে আরও মজবুত করতে চাইলে কম্বো প্যাক নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে মিনিমাম হাইট তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ একশো সাতান্ন সেন্টিমিটার তোমার যদি উচ্চতা থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু সেম হাইট এখানে চাওয়া হয়েছে হাইট অনুসারে এবং তোমার এজ অনুসারে কিন্তু ওজন হতে হবে যদি পঁয়তাল্লিশ কেজি প্লাস তোমার ওজন থেকে থাকে বা পঞ্চাশ কেজি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে এটি ফি মেলের ক্ষেত্রে আর ফিমেলের ক্ষেত্রে চল্লিশ কেজি প্লাস ওজন থাকলে কিন্তু অনায়াসে তোমরা ফিট হয়ে যাবে ওজনের ক্ষেত্রে চাপের কোনো কড়াকড়ি নেই নভেম্বর মাস নাগাদ তোমাদের ট্রেনিং হবে এখানে ট্রেনিং ট্রেনিং ডেট কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে অর্থাৎ টেন্টেটিভলি একটি মাস দিয়ে দেওয়া হয়েছে নভেম্বর মাস দু চব্বিশ নাগাদ তোমাদের ট্রেনিং হবে ট্রেনিং কিন্তু তোমাদের আইএনএস চিল্কা উড়িষ্যাতে ট্রেনিং হবে সেহেতু তোমাদের যে সিলেকশন প্রসেস এখন যেহেতু মে মাস চলছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ পাঁচ মাসের কিন পাঁচ মাসের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশান এখন চলছে পাঁচ মাসের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হবে তাহলে হিসাব করো কত তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে অগ্নি বীর নেভি ডট সিডিএসসি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করবে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমাদের আইএন আই এন ইটি অর্থাৎ তোমাদের নেভি ইন্টার্ন টেস্ট হবে তারপরে কিন্তু তোমাদের পিটি পি এবং রিটেন এক্সামিনেশান যেটা সেটা কিন্তু তোমাদের নেভি ক্যাম্পেই হবে এবং নেভি ক্যাম্পেই কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে এক্ষেত্রে কোনো প্রকার অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে না নেভির ক্ষেত্রে এখানে অ্যাডাপ্টেবিলিটি টেস্টে দেওয়া নেই একটা রিটেন টেস্ট হবে শুধুমাত্র সেটা কিন্তু তোমাদের অফলাইন অফলাইনের মাধ্যমে হবে এবং সেটি কিন্তু তোমাদের পিটি পি যেখানে তোমাদের হবে সেখানেই কিন্তু তোমাদের রিটেন এক্সামটা হবে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের পিইটি পি এম ডিতে কী কী থাকবে মেলের ক্ষেত্রে সাড়ে ছয় মিনিট ও ষোলোশো মিটার রানিং করতে হবে ফিমেলের ক্ষেত্রে আট মিনিট ও মিটার রানিং করতে হবে কুড়িবার স্কোয়াডস করতে হবে মেয়েদের ক্ষেত্রে পনেরোটি স্কোয়াডস করতে হবে পুষ আপ করতে হবে পনেরোটি মেয়েদের ক্ষেত্রে দশটি তার সঙ্গে সঙ্গে সিট আপ করতে হবে পনেরোটি মেদের ক্ষেত্রে দশটি সিট আপ করতে হবে ওকে এটি ছিল তোমাদের পিইটি পি আর রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান তোমাদের গ্রাউন্ডেই হবে তারপরে মেরিট লিস্ট তৈরি হবে মেরিট লিস্ট তোমাদের স্টেট ওয়াইজ মেরিট যাবে সেই অনুসারে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট তোমরা কিন্তু অগ্নিবীর নেভি ডট সিডিএসি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দেখতে পেয়ে যাবে কম্পিউটার বেসড এক্সাম তোমাদের হিন্দি ইংলিশে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে মাল্টিপুল চয়েস তোমাদের কোশ্চেন থাকবে টেন পাসের যে কোয়েশ্চেন অর্থাৎ এমআরএ তুমি যদি আবেদন করো তাহলে টেন পাস লেভেলে তোমাদের কোশ্চেন করা হবে পঞ্চাশটি কোশ্চেন থাকবে এক মার্ক করে অর্থাৎ পঞ্চাশ নম্বরে তোমাদের পরীক্ষা হবে ওকে আর তিরিশ মিনিট তোমাদের টোটাল সময় থাকবে পঞ্চাশটি কোশ্চেন নেগেটিভ মার্কিং রয়েছে পাঁচটি চারটি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং এখানে ধরা হয়েছে আইএনইটি অর্থাৎ অনলাইন এক্সামিনেশান যেটা সেটা কিন্তু আইএনটি হবে ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট হবে ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে আর যেটা অফলাইনে এক্সাম হবে তোমাদের রিটার্ন এক্সাম সেটা কিন্তু তোমাদের বেস্ট হবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদেরকে এক্সামিনেশান চার্জ দিতে হবে তো সিম্পল প্রসেস যারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে চাও অনলাইন অ্যাপ্লিকেশান করো সময় কিন্তু খুব সংকীর্ণ সাতাশ তারিখ তোমাদের লাস্ট ডেট তবে যদি তোমাদের ডেট বাড়ানো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো ডেট যদি তোমাদের বাড়িয়েছে তাহলে ওকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবে ধন্যবাদ